বৃষ্টিময় ঈদের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। যদিও ঈদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে, একটু না বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আমার লেজিনেসের কারণেই এই লেটটা হয়েছে। চাইলে আরও আগে দিতে পারতাম, তারপরও আপনাদের সামনে নিয়ে এসেছি আমার আজকের ঈদের ব্লগটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আকি ব্লগ। এই যে আপনাদের ভদ্রলোককে আমি সকালবেলা নামাজে পাঠিয়ে দিলাম, তার আঙ্কেলের সাথে সে চলে গেল নামাজে, ওরা উঠানে দাঁড়িয়ে আছে সবাই, দুলাভাই দুলাভাইয়ের ভাইরা ভাতিজারা সবাই হচ্ছে উঠানে দাঁড়িয়েছিল। তারপর তো সবাই সঙ্গে ও চলে গেল নামাজে, আর এদিকে আমি এসে দেখি আপা রান্নাঘরে রান্না করছে রোস্ট আর পোলাও। সকালে বা দুপুরে যে কোনো সময় খাওয়ার জন্য তো এই রান্নাটা প্রয়োজন, এই জন্য করে নিচ্ছে। আর যেহেতু কুরবানির ঈদ, খুব বেশি কিছু খাওয়া যাবে না, মানে খাওয়া হয় না, মাংসটাই বেশি চলে, এই জন্য সকালের জন্য তেমন কিছু রান্না করে নেই, শুধু শ্যামাই আর নুডলসটাই করেছিল। এই দুইটা রাখার কারণ হচ্ছে শ্যামাই ঈদ যেহেতু, শ্যামাই তো রাখতেই হবে, আর বাচ্চারা তো নুডলসটা পছন্দ করে, এই জন্য এই দুইটা মাথায় রেখেই হচ্ছে এই দুইটা করে। তারপর আমরা খেয়ে নিলাম, খাওয়ার পর আপনাদের ভদ্রলোকও চলে আসছে। এখন সে আমাকে এসে বলছে সে গ্রামের মসজিদে সে নামাজ পড়েছে, তার কেমন লেগেছে, অনুভূতি কী, সব কিছু আমি জিজ্ঞেস করছিলাম, তো সে আবার এগুলো বলল আমাকে। তারপর ওকে এগুলো চেঞ্জ করে দেওয়া হলো, এগুলো চেঞ্জ করে দিয়ে দেখি যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল, আমরা বুঝতেও পারি নাই যে বৃষ্টি আসবে। আমি তো এফাকে বাড়িতে আমার বাসায় অনেকের সাথে ফোনে কথা বলছিলাম, ভাই বোনদের সাথে, শ্বশুরবাড়ির সবার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তো এফাকে দেখি যে হঠাৎ করে বাহিরে প্রচণ্ড বৃষ্টি, আর কতটা ঝড় বৃষ্টি হয়েছে সেটা তো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এটা হয়েছে গরু কাটার পরে। তারপর বৃষ্টি দেখার পর আপনাদের ভদ্রলোক যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তাকেও খেতে দিলাম, সে নুডলস ছাড়া আর কিছুই খায়নি, নুডলসটাই দিয়েছিলাম। যেহেতু সময়টা খাবে না, ওর সময়টা ওইভাবে পছন্দ না, আমি যেটা করে দিই শুকনো করে সেটা ও খেতে চায় মাঝে মাঝে, সেটা করে দিই। তারপর আর ওই সময়টা খায়নি ও, নুডলসটাই খেয়ে খেলতে চলে গেল। আর এদিকে হচ্ছে বটটা পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করে, তো এখানে আপা বটটা কেটে নিচ্ছে। আপাদের গরু কোরবানি হয় আপার ননদের বাসায় রাস্তার ওই পাশে, যেহেতু আপার বাসা রাস্তার পাশে, তাই রাস্তার এই পাশ আর ওই পাশে দুইবারই, তো আপার ননদের বাসায় হচ্ছে গরুটা কোরবানি হয়, তো সেখান থেকে মাংসগুলো নিয়ে আসছে। আর আনার পর এখানে হাড্ডি চর্বি সব একসঙ্গে মিক্স করে নিচ্ছে। এই কাজটা অনেক কঠিন, আমি সেদিন দেখে যেটা বুঝলাম, যাই হোক সেটা করতে এসেছিল আপা। আর এ পাশে হচ্ছে আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছি, আমাদের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও, এই দুইটাই। আর এখানে আমি খেয়ে এসে দেখি আপা রান্না করার জন্য কিছু মাংস ধুয়ে নিচ্ছিল, তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে মাংসগুলো কিন্তু অনেকগুলা, দেখতে হয়তো কম মনে হচ্ছে কিন্তু এখানে অনেকগুলো মশলা, আর এটা শুধু এইবারই না, প্রতিবার ঈদেই এভাবে করে রান্না করে অনেকগুলো করে মাংস নেয়, যেমন 10 কেজি 15 কেজি, 10 কেজি তো হয়ই না, 15 কেজি 18 কেজি এরকম করে নেয়, বা 15 16 17 কেজি, যাই হোক 10 কেজির উপরে নেয়। তো এইবারও মনে হয় এমনই ছিল, 10 কেজি বা 14 কেজি এরকমই ছিল। তো আপা এখানে সব মশলা মাখাচ্ছিল, আমি পুরোটা ভিডিও করেছি, শুধু মাঝখানের টুক কী করে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেলে জানি না, যখন মশলাগুলো দিচ্ছিল কী কী মশলা দিয়েছে, কতটুকু দিয়েছে সেটাই আমি ভিডিও করছিলাম, কারণ আমি কোনো মহিলা মানুষকে দেখি নাই এত মাংস একসঙ্গে করে এভাবে মাখাতে। তো আপা একটু একটু করে দিচ্ছিল, আর হচ্ছে আমাকে বলছিল কোনটা কী মশলা, আমিও সেটা ভিডিও করছিলাম, পাশে দুলাভাইও বসাছিল, তো আমার এগুলো দেখে ওনারাও হাসছিল। যাই হোক ওইখানে আপা মাংসটা নিয়ে চুলায় চলে গেল, আমি আর চুলায় যাইনি। আর এই মাংসটা মাটির চুলায় রান্না করবে, গ্যাসে না, তো মাটির চুলায় রান্না করার কারণ হচ্ছে এই কুরবানির ঈদের এই টেস্ট শুধু মাটির চুলাতেই আসে, গ্যাসে না। তো এই পাশে হচ্ছে চাউলের রুটি বানানো হচ্ছে, মাংস হলে মাংসটা দিয়ে খাওয়া হবে, তো এখানে এগুলো করা হচ্ছিল। আর এই পাশে ততক্ষণে আপার রান্নাও হয়ে যায়। আর এই যে মাংসটা, এখানে বেশ অনেকখানি মাংস, যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছিল না, তো এই মাংসটা 2-3 দিন বা 5-7 দিন যে যতদিন লাগে খেতে পারে, এটা একদিনে রান্না করে নিয়েছে। যেহেতু ঈদ, মেহমান বাড়ি মেহমান আসবে, ভাই বোনরা আত্মীয় স্বজন আসবেই, তাই একসঙ্গে ওরা সবসময় এইভাবে করে অনেকগুলো করে রান্না করে।
তো এই তো আমাদের রান্না শেষ হওয়ার পর আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম চাউলের রুটি দিয়ে মাংস দিয়ে। আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি সবাই মিলে, এটা খুব বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।